নেবো তাই জন্য আমি এখানে ময়দায় অল্প একটুখানি চিনি আর তাতে অল্প একটু লবণ দিয়ে দিয়ে ভালো আর তেল ফার্স্টে লবণ দিয়ে একটুখানি ভালোভাবে ময়দাটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এতে তেল দেব। আর আমি এখানে হচ্ছে ছানার জল গরম করে গরম জলটা সেটা দিয়ে মাখছি, আপনারা এমনি গরম জল দিয়েও মাখতে পারেন। আমরা ছানা কাটিয়ে যে জলটা থাকে ওটাকে গরম করে মাখছি। এতে পরোটাটা খুব সুন্দর নরম হবে গরম জল ব্যবহার করলেও। দেখুন আমি এখানে ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন কতটা নরম করে মেখেছি, কিরকম নরম করে। এরপর আমি এখানে একটু অয়েল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এতে ময়দাটা হচ্ছে খুব সুন্দর সফট হয়ে যাবে। এখানে আমি কড়াইশুঁটিকে ছাড়িয়ে রেখেছিলাম, দেখুন কড়াইশুঁটি মিক্সি গ্রাইন্ডার কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার এতে অল্প আদা আর একটুখানি জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে আর অল্প একটু জল দেব। জল দিয়ে ভালোভাবে এটার পেস্ট বানিয়ে নেব। এখানে কড়াই গরম হয়ে যেতে আমি কড়াতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে কড়াইশুঁটির কচুরিটা আমি এবার ঢেলে দিচ্ছি, যে পেস্ট করে রেখেছিলাম ওইটাকে আমি ভালোভাবে ঢেলে দিচ্ছি। এতে অল্প স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর অল্প একটু চিনি দিয়ে দেব। আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু একটু ঝাল যাতে হয়, ঝাল ঝাল স্বাদ লাগে না। যাতে লঙ্কা গুঁড়ো আপনারা এখানে কাঁচা লঙ্কার পেস্ট করেও দিতে পারেন। এবার আমি এটাকে ভালোভাবে কোড়াতে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে পুরটা বানিয়ে নেব। এটা আমরা লো ফ্লেমে বানাবো, কারণ বেশি হাই ফ্লেম দিলে কড়াই হচ্ছে যে এইটা লেগে যাবে, পেস্টটা লেগে যাবে। এতে আমি হচ্ছে বেসন দিচ্ছি, যাতে হচ্ছে এই কড়াইশুঁটির কচুরিতে আমরা একটু বেসন দেবো কড়াইশুঁটিতে, তাই যার জন্য হচ্ছে কড়াইশুঁটির যে জলটা আছে সেটা টেনে নেবে এবং আমাদের ওই পুরটা একটু শক্ত শক্ত ভাব আসবে, তার জন্য আমি এখানে বেসন দিচ্ছি। আপনারা চাইলে এখানে ছাতু দিতে পারেন, ছোলার ছাতু। দেখুন আমাদের পুরটা এখন এখন জল মরে গেছে, পুরো শক্ত শক্ত হয়ে এসেছে। আমরা এই পুরটাকে এবার নাড়িয়ে নামিয়ে নেব। দেখুন এখানে আমাদের পুরটা এরকম অনুযায়ী করতে হবে, জলটা টানিয়ে এরকম ভাবে শক্ত করতে হবে, বেশি শক্ত করা যাবে না। আর এখানে আমি হচ্ছে যে ময়দাগুলো লেচি করে রেখে দিয়েছি, এবার আমি লেচিতে পুর দিচ্ছি। দেখুন লেচিতে আমি ভালোভাবে পুর দিয়ে এরকম ভাবে লেচিগুলো পুরো সবগুলো এরকম ভাবে লেচিগুলো করে নেব। আমরা একটু তেল হাত করে লেচিগুলো করব, না হলে হচ্ছে যে যদি তেল হাত না করি তাহলে হচ্ছে একের সঙ্গে একটার সাথে একটা ময়দার লেচি জড়িয়ে যেতে পারে।
এবার আমি এখানে হচ্ছে লেচি গুলোকে ভালোভাবে বেলে নেব। আমরা এখানে হচ্ছে বেশি পাতলা করে বেলবো না, হালকা হাতে একটু মোটা করে বেলবো। কড়াইশুঁটির কচুরি বেশি পাতলা করে বেলা হয় না, ওটা মোটা করেই বেলা হয়। আমি এরকম ভাবে সব লেচি গুলোকে অয়েল দিয়ে ভালোভাবে বেলে নেব। আর আমরা যদি বেশি শক্ত করে ফেলি কড়াইশুঁটির ওই পুরটা, তাহলে হচ্ছে যে এখানে লেচিতে এক জায়গায় পুর থাকবে, পুরো লেচিটাই পুর হবে না। এবার আমরা কড়া গরম হয়ে গরম করতে বসেছিলাম, কড়া গরম হয়ে যাওয়ার পর আমি এখানে অয়েল দিয়ে দিচ্ছি লেচিগুলো ভেজে নেওয়ার জন্য। এখানে আমি সব লেচিগুলো দেখুন সুন্দর করে বেলে নিয়েছি। দেখুন তেল গরম হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে এক একটা করে পরোটা এখানে হচ্ছে যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে আমরা হাই ফ্লেমে ভাজছি, যাতে না হচ্ছে আমরা যদি এখানে লো ফ্লেমে হচ্ছে যে পরোটা ভাজি তাহলে পরোটায় প্রচুর তেল টানবে, তাই আমরা এখানে হাই ফ্লেমে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আশা করি আজকের আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে আমার সব লেচি হয়ে গেছে।